ওয়েলকাম টু দ্য চ্যানেল লার্ন বেট ইংলিশ আজকের ক্লাসে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা আগের ক্লাসে টেন্সের ভয়েস চেঞ্জ শেষ করেছি আমরা যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ শিখতে চাই আমাদের কিন্তু টেন্সের ভয়েস চেঞ্জগুলো খুব ভালো করে শিখে নিতে হবে তাই আমি আগের ক্লাসে সবগুলো টেন্সের ভয়েস চেঞ্জ শেষ করেছি এবং তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে প্রথমে টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখে নেবে তোমরা যদি টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক ইম্পারেটিভ সেন্টেন্স হোক বা অন্য যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ তোমরা খুব সহজেই শিখতে পারবে তো আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা করেছি এবং সেখানে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায় তা শিখেছি আমরা জানি তিন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় একটা হচ্ছে ডু ভার্ভ দিয়ে শুরু হয় একটা অক্সিলেরি ভার্ভ দিয়ে শুরু হয় এবং আরেকটা ডাব্লুইস ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে তো প্রথমে আমি তিন ধরনের তিনটি সেন্টেন্সের উদাহরণ লিখে নিচ্ছি দেখো আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে ডু ইউ প্লে ক্রিকেট আমরা ডু ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করেছি এরপর যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং পরের সেন্টেন্সটি হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও ডাব্লিউইস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আমরা টেন্সের সূত্রটি প্রয়োগ করে কিন্তু এই সেন্টেন্সগুলোকে খুব সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি এবার আমরা একবার টেন্সের সূত্রটা আমরা একবার মনে করার চেষ্টা করব। দেখো এই সেন্টেন্সটা দেখো ডু ইউ প্লে ক্রিকেট তাহলে ইউ প্লে ক্রিকেট কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা প্রশ্নবোধক এবং ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সূত্রটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার আমরা প্যাসিভ ভয়েসের সূত্রটা একটু মনে করার চেষ্টা করি প্যাসিভ ভয়েসের সূত্রটা কী হবে যে অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হবে এরপর সেই সাবজেক্ট অনুযায়ী ইস অথবা এম অথবা আর হবে তারপর ভার্ভের থার্ড ফর তারপর বাই তারপর অবজেক্ট এবার এটা যেহেতু প্রশ্নবোধক রয়েছে ঠিক একই রকমভাবে আমরা ওই অক্সিলির ভার্ব যেটা হবে সাবজেক্টের পর সেই অক্সিলির ভাবটাকে শুরুতে বসাবো তাহলেই কিন্তু আমাদের ভয়েসে রূপান্তর হয়ে যাবে দেখো ডু ইউ প্লে ক্রিকেট এখানে অবজেক্টকে অবজেক্ট হচ্ছে ক্রিকেট তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নেবো তাহলে আমরা লিখব ক্রিকেট এবার ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের সঙ্গে অক্সিলির ভাব কি হয় ক্রিকেটের সঙ্গে যে অক্সেলির ভাবটা বসে সেটা হচ্ছে ইস তাহলে ক্রিকেট ইস এবার এই ইসটা আমরা শুরুতে বসাবো যেহেতু এটা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইস ক্রিকেট তাহলে এবার ভার্বের থার্ড ফর্ম ইস ক্রিকেট প্লেট ভার্বের থার্ড ফর্ম is ক্রিকেট প্লেট বাই এবার এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তাহলে ইস ক্রিকেট প্লেট বাই ইউ ইস ক্রিকেট প্লেড বাই ইউ সেন্টেন্সটি কিন্তু হয়ে গেল অর্থাৎ ক্রিকেট ইজ প্লেইড বাই ইউ এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখলাম ইস ক্রিকেট প্লেইড বাই ইউ প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে গেল একদম টেন্সের সূত্রটাই শুধু এটা যেহেতু ইন্টারোগেটিভ তাই আমরা ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী অক্সিলির ভাবটাকে শুরুতে বসিয়েছি এবার ঠিক একই রকমভাবে দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো লেখা রয়েছে হ্যাস হি ডান দ্য ওয়ার্ক আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে মনে করি যে হি হ্যাস ডান দ্য ওয়ার্ক অবজেক্টকে দ্য ওয়ার্ক তাহলে আমরা অবজেক্ট লিখলাম দ্য ওয়ার্ক এবার এটা সাবজেক্টে পরিণত হলো এবার এই সাবজেক্ট অনুযায়ী দ্য ওয়ার্কের সঙ্গে কি হয় হ্যাস আমরা হ্যাসটা শুরুতে লিখবো তাহলে হ্যাস দ্য ওয়ার্ক এবার সূত্র অনুযায়ী তাহলে দ্য ওয়ার্ক হ্যাজের সঙ্গে হয় বিন হ্যাজ হ্যাভের সঙ্গে হবে বিন তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ভার্বের থার্ড ফর্ম ডান ডানই হবে তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিটা অবজেক্ট হয়ে যাবে হিটা হয়ে যাবে হিম তাহলে কি হলো সেন্টেন্সটা হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম একদম সেই টেন্সের সূত্রটা শুধু অক্জিলির ভার্বটা শুরুতে বসিয়েছি কেন কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একই রকমভাবে ডাব্লুইস ওয়ার্ড দিয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট ডাব্লুইস ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাহলে যদি ডাব্লুইস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয় অর্থাৎ ডাব্লুইস ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে যখন আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করব টেন্সের নিয়মটা ফলো করব কিন্তু আমরা ডাব্লুইস ওয়ার্ডটিকে সেন্টেন্সের শুরুতে বসাবো অর্থাৎ সূত্রটা কি হবে সূত্রটা হবে প্রথমে ডাব্লুইস ওয়ার্ড তারপর অবজেক্ট অনুযায়ী অর্থাৎ যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে সেই অবজেক্ট অনুযায়ী অক্সিলেরি ভার্ব হবে তারপর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং হবে যদি পারফেক্ট হয় তাহলে বিন হবে এবং ভার্ভের থার্ড ফর্ম হবে তারপর বাই প্লাস অবজেক্ট এভাবে সূত্র মেনে আমরা করব। এবার দেখো এখানে বলেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট কোন টেন্সে রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট এবার অবজেক্ট কোনটা অবজেক্ট কিন্তু হোয়াট অর্থাৎ ইউ ওয়ান্ট হোয়াট তুমি কি চাও তাহলে যেহেতু হোয়াট নিজেই অবজেক্ট তাহলে হোয়াটকে আমরা সাবজেক্ট করে রাখবো তাহলে আমরা লিখছি হোয়াট তাহলে সূত্র অনুযায়ী আমি যে সূত্রটা এখনই বললাম তাহলে ডাব্লুইস হোয়াটটা আগে বসলো এবং হোয়াট এবং হোয়াট নিজেই যেহেতু অবজেক্ট তাহলে হোয়াট অনুযায়ী তাহলে আমাদের কি হবে ইস তাহলে হোয়াট ইজ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড হোয়াট ইজ ওয়ান্টেড বাই এবার এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ এবার আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব প্রথমে তোমরা সেন্টেন্সগুলোকে নিজেরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবে তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে প্রথমে সেন্টেন্সগুলো একবার ভালো করে দেখে নাও দেখো প্রথম সেন্টেন্সে বলেছে হু টট ইউ ইংলিশ দ্বিতীয় সেন্টেন্সে বলেছে ডিড ইউ মেক দ্য প্ল্যান তুমি কি প্ল্যানটা করেছিলে তিন নম্বর সেন্টেন্সে বলেছে ওয়াজ হি ক্যাচিং ফিশ সে কি মাছ ধরছিল এবং চার নম্বর সেন্টেন্সে বলেছে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও এবার প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো হু টট ইউ ইংলিশ এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি এই মাত্র বললাম যে যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে যখন তাকে প্যাসিভ ভয়েসে করব। তখন সেই ডাব্লু ওয়ার্ডটি বসে কিন্তু ব্যতিক্রম হচ্ছে হুয়ের ক্ষেত্রে যদি হু থাকে তাহলে সেই হুটি বাই হুমে পরিবর্তিত হয় হু অর্থাৎ কে কে হচ্ছে কার দ্বারা যেহেতু কার দ্বারা কথাটি হচ্ছে কার দ্বারা কার মানে হচ্ছে হুম তাহলে সেক্ষেত্রে কার দ্বারা আমরা বাই হোম ফ্রেস্টিং ইউজ করব। তাহলে হু যখন থাকবে তখন আমরা লিখব বাই হোম বাই হোম আমরা লিখলাম এবার দেখো অবজেক্টকে রয়েছে ইউ তাহলে অবজেক্ট রয়েছে ইউ ইউকে যদি আমরা সাবজেক্ট করে নিয়ে আসি তাহলে ইউয়ের সঙ্গে কি হয় ইউয়ের পরে অয়ার ব্যবহৃত হয় কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সেই অয়ারটা আমরা সেই ওয়ার্ডটির পরে লিখবো অর্থাৎ সাবজেক্টের আগে ইউ এখানে সাবজেক্ট সাবজেক্টের আগে আমরা অয়ার লিখবো তাহলে বাই হুম অয়ার ইউ ইউয়ের সঙ্গে অয়ার ইন্টারোগেটিভ হওয়ার জন্য অয়ারটা আমরা আগে লিখলাম তাহলে বাই হুম ওয়্যার ইউ টট থার্ড ফর্ম হলো বাই হুম অয়ার ইউ টট অয়ার কেন বসলো অয়ার বসলো এই কারণেই যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স বাই হুম অয়ার ইউ টট ইংলিশ তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ হু টট ইউ ইংলিশ বাই হুম হুয়ের বদলে হলো বাই হুম ইউটা সাবজেক্ট হয়ে এলো এবং ইউ এর সঙ্গে অয়ার হয় ওয়ারটা সাবজেক্টের আগে এবং ডাব্লিউস ওয়ার্ডের পরে বসলো তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ তোমাকে কার দ্বারা ইংরেজি শেখানো হয় বা পড়ানো হয় বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ এবার পরের সেন্টেন্সটা লক্ষ্য করো পরের সেন্টেন্সটা কিন্তু সেই আগের সূত্র অনুযায়ী দেখো বলেছে ডিট ইউ মেক দ্য প্ল্যান তুমি কি প্ল্যানটা করেছিলে তুমি কি প্ল্যানটা তৈরি করেছিলে তাহলে পাঁচ টেন রয়েছে আমরা সহজ সূত্রটি ইউজ করব। এই যে প্ল্যান রয়েছে এটা অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসব। তাহলে আমরা লিখলাম দ্য প্ল্যান তাহলে প্ল্যানের সঙ্গে ওয়াজ হয় আমরা ওয়াজটাকে যেহেতু ইন্টারোগেটিভ সেন্স শুরুতে বসাবো তাহলে লিখবো আমরা ওয়াজ দ্য প্ল্যান এবার এবার ভারবেন থার্ড ফর্ম ওয়াজ দ্য প্ল্যান মেড মেকের থার্ড ফর্ম মেড ওয়াজ দ্য প্ল্যান মেড বাই অবজেক্ট হবে ইউটা অবজেক্ট হয়ে যাবে তাহলে ওয়াজ দ্য প্ল্যান মেড বাই ইউ ওয়াজ দ্য প্ল্যান মেড বাই ইউ এবার তিন নম্বর সেন্টেন্স ওয়াজ হি ক্যাচিং ফিশ সে কি মাছ ধরছিল পাস্ট কন্টিনিউস টেন্স অবজেক্টকে ফিশ তাহলে আমরা ফিসকে সাবজেক্ট করে নিয়ে এলাম যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ফিশের সঙ্গে কি হয় ওয়াস ওয়াশটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো তাহলে ওয়াস ফিস এবার এবার কি হয় বিং হয় কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সব সময় বিং ব্যবহার করে থাকি তাহলে ওয়াস ফিস বিং ওয়াস ফিস বিং এবার ভারবের থার্ড ফর্ম ক্যাচ কট কট তাহলে ওয়াস ফিস বিং কট তাহলে ওয়াস ফিস বাইকে হিটা সাবজেক্ট হয়ে হিম হবে তাহলে বিং কট বাই হিম তার দ্বারা ধরা হচ্ছিল এবার চার নম্বর সেন্টেন্স হুইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও হুইচ পেন কোন কলম হুইচ পেন এখানে হুইচ পেন কিন্তু একসঙ্গে রয়েছে হুইচ পেন ডাব্লিউ ডাব্লিউইস ওয়ারটা তাহলে আমরা শুরুতে বসাবো লিখবো হুইচ পেন হুইচ পেন এবার হুইচ পেনের সঙ্গে কী হয় পেনের সঙ্গে ইজ হয় তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড হুইচ পেন ইজ ওয়ান্টেড এবার কার দ্বারা চাওয়া হয় বাই ইউ হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে হুইচ পেনই কিন্তু অবজেক্ট তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ অর্থাৎ ইউটা ছিল সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্ট করে নিয়ে এলাম তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ তোমার দ্বারা কোন পেনটি চাওয়া হয় হুইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন পেনটি চাও হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ তোমার দ্বারা কোন পেনটি কোন কলমটি চাওয়া হয় হুইচ পেন ডু ইউ ওয়ান্ট হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ তাহলে বোঝা গেল এইভাবে যদি আমরা টেন্সের সূত্রটা ঠিকঠাক জানি তাহলে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সকল ধরনের ভয়েস চেঞ্জ আমরা খুব সহজে করতে পারবো তাহলে আশা করছি আজকের ক্লাসটি দেখার পর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ তোমরা সহজেই করতে পারবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে